আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সকলেই অনেক ভালো আছেন। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ আপনাদের ঘুরে দেখাবো মেট্রো রেলের 3 নম্বর স্টেশন, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, সামনে যে একটা রুমের মতো দেখা যাচ্ছে, এই জায়গাতে মেট্রো রেলের ব্যবহৃত যে আর্থিনের লাইন সেগুলো এর সাথে সংযুক্ত করা থাকবে এবং এর ভিতরে অনেক গভীর করে একটি কূপের মতো করে তৈরি করা হয়েছে, ওর ভিতরে পানি রাখা হবে যাতে কোনো কারণে আর্থিনের অভাব না হয়। যেহেতু মেট্রো রেলটি ইলেকট্রিক ট্রেন, তাই আর্থিনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্ধুরা, 3 নম্বর স্টেশনের দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলাতে উঠার জন্য সিঁড়িগুলোর প্রস্তুত হয়ে গেছে, এখন বাকি রয়েছে সংযোগ দেওয়ার কাজ। এখানে চারটি সিঁড়ির কাজ শেষ হয়েছে, কিন্তু সংযোগের জন্য শুধুমাত্র একটি সিঁড়ি সংযোগ দেওয়া হয়েছে, যা একটু পরেই আপনারা দেখতে পাবেন। স্টেশনের নিচের অংশ দিয়ে গাড়ি চলাচলের জন্য রাস্তা তৈরি করা হবে এবং স্টেশনের যে মূল কাজগুলো হবে, টিকিট কাউন্টার বা সবকিছুই দ্বিতীয় তলা হবে এবং তৃতীয় তলাতে হবে প্ল্যাটফর্ম। তো আমি চেষ্টা করব ভিতরে গিয়ে আপনাদের পুরোটা দেখানো। এখন আমরা উপরে উঠতেছি স্টেশনের দ্বিতীয় তলায়, দেখব সেখানে কি কি কাজ হয়েছে এবং কি কি কাজ এখনো বাকি রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব। আমরা কথা বলতে বলতে দ্বিতীয় তলায় চলে এসেছি। সামনে যে রুমগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট রুম, সেগুলো এক একটা অফিস হবে মেট্রো রেলের। এই স্টেশনের এই একটা সিঁড়ি সংযোগের জন্য কাজ চলছে, দেখতে পাচ্ছেন এইভাবে প্রত্যেকটা সিঁড়ির সাথে স্টেশনের দ্বিতীয় তলা সংযোগ করা হবে। মেট্রো রেলে প্রবেশের জন্য আপনাদের চেকার পয়েন্ট পার হয়ে তারপরে দ্বিতীয় তলাতে উঠতে হবে, সেই জায়গাগুলো চেকার পয়েন্ট রয়েছে এবং চেকার পয়েন্ট পার হওয়ার পরেই আপনাদের চোখে পড়বে চারটি সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে আপনি প্ল্যাটফর্মে যেতে পারবেন। এমনভাবে চারটি সিঁড়ি থাকবে, এই পাশে দুটি, অপোজিট সাইডে দুইটি, চারটি লিফট থাকবে এবং চারটি সিঁড়ি লিফট থাকবে এবং এই জায়গাগুলো দিয়ে স্টেশনের টিকিট কাউন্টার হবে। এখন আমরা প্ল্যাটফর্মের দিকে যাব, দেখতে পাচ্ছেন আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। প্ল্যাটফর্মের উপরে ছাদের যে কাজ ছিল সেটার কাজ শেষ হয়েছে আর নিচ দিয়ে তো রেল চলার জন্য রেল লাইন বসানো হয়েছে অনেক আগেই, উপরের ইলেকট্রিক তারও টানা হয়ে গেছে, কারণ এই দিক দিয়ে রেল চলাচলের পরীক্ষামূলক রেল চলাচল সেই চলাচলও হয়ে গেছে এবং মাঝে মাঝেই এই দিক দিয়ে ট্রেন চলাচল করে।
মেট্রো রেলের 3 নম্বর স্টেশনের প্রায় সব কাজই শেষ হয়েছে, সামান্য কিছু কাজ বাকি রয়েছে। যদিও সামান্য বলা হচ্ছে, আসলে সামান্য বলতে অনেক ক্রিটিক্যাল কাজ বাকি রয়েছে। যেমন স্টেশনের কোন পয়েন্টে এসে ট্রেনটি থামবে এবং দরজাগুলো খুলবে, কোন পজিশনে আবার দরজাগুলো বন্ধ হয়ে যাবে, এটা একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ক্রিটিক্যাল কাজ। এগুলার কাজ চলছে এবং উপর দিয়ে যে লাইটিং ব্যবস্থা হবে সেগুলোর কাজ সম্পূর্ণ এখনো শেষ হয়নি, সেই কাজগুলো চলছে। দ্বিতীয় তলা থেকে প্ল্যাটফর্মে উঠার জন্য লিফট ইউজ করে আপনারা উঠতে পারবেন। এই পুরো জায়গাটাই মেট্রো রেলের 3 নম্বর স্টেশনের প্ল্যাটফর্ম, এই যে লিফটের জায়গা। প্রতিটি স্টেশনে এমনভাবে 4টি করে লিফট থাকবে, 4টি করে সিঁড়ি থাকবে, 4টি করে সিঁড়ি লিফট থাকবে এবং প্রতিটি স্টেশনে এমনভাবে কাউন্টারও থাকবে। বন্ধুরা, দেশের উন্নয়নমূলক ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে, আপনারা যারা সেসব ভিডিও দেখেননি তারা ডিসক্রিপশন থেকে ভিডিওগুলো দেখে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে সেগুলো জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্ট আমরা সবসময় আশা করি। এবং স্টেশনের সাথে নিচতলা থেকে দ্বিতীয় তলাতে উঠার জন্য 4টি সিঁড়ি থাকবে। লিফটে উঠে এদিক দিয়ে নেমে সরাসরি আপনারা স্টেশনের ভিতরে প্রবেশ করতে পারবেন। স্টেশনে এখনো অনেক কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো খুব জোরে সোরে চলছে। আমরা দেখতে দেখতে মেট্রো রেলের স্টেশনের উপর থেকে ঘুরে এখন নিচ দিয়ে সামনের দিকে যাচ্ছি, দেখা যাক সামনে কি অবস্থা। মেট্রো রেলের 3 নম্বর স্টেশনের নিচতলা থেকে দ্বিতীয় তলাতে উঠার জন্য 4টি সিঁড়ির মধ্যে 2টি সিঁড়িতে লিফট থাকবে এবং 2টি সিঁড়িতে লিফট থাকবে না। স্টেশনের সামনে যে লেকটি ছিল সেই লেকটি সংস্কারের কিছু কাজ দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে লেকটাকে সংস্কার করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।